কমলা লেবু রসালো ফল, সেটা নিশ্চয়ই সবার জানা। আর ছোট বড় সবাই ফলটি খেতে পছন্দ করেন, তবে প্রায় সবাই ফলটির রসালো কোষ খাওয়ার পর খোসাটা ফেলে দেন। অনেকেই হয়তো জানেন না খোসার উপকারিতার কথা। কমলা লেবুর খোসায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা বিভিন্ন ধরনের পেটের সমস্যা, কাশি ও অ্যাজমার সমস্যা ও লিভার সহ নানা সমস্যা থেকে মানুষ সুরক্ষিত রাখতে পারে। কমলার খোসায় তেমনি স্কিন ও চুলের জন্য উপকারী। এবং আপনারা এটা কিভাবে ফেস প্যাকটা তৈরি করবেন তার চারটি উপায়, এবং যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারাও এটা চায়ের মতো খেতে পারবেন, সবই দেখাবো ভিডিওর শেষে। আর থাকবে অনেক অনেক টিপস, যারা এসব সমস্যায় ভুগছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, তাহলেই খুব ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কিভাবে কমলার খোসা দিয়ে পাউডার তৈরি করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্টামিনা ফুডসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কমলার খোসার পাউডার করার জন্য এখানে আমি 8-10টা কমলা নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের কমলা নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, তবে অবশ্যই এটা পাকা কমলা হতে হবে। আর কমলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। কমলার রস থেকে খোসার ভিটামিন সি ও ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকে, এতে আরো থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। আমি সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে কমলার খোসাগুলো ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে এভাবে ছিঁড়ে ছিঁড়েও ছোট ছোট টুকরা করে নিতে পারেন। এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা যেটুকু করবেন সেই অনুপাতে কমলার খোসা নিয়ে নেবেন। আমি সবগুলো কমলার খোসা একটা ট্রেতে দিয়ে দিচ্ছি, আর এটা আমি রোদে শুকিয়াতে দিব। এই ছোট ছোট করার কারণ যে তাড়াতাড়ি খুব ভালোভাবে এটি শুকিয়ে যাবে। এটা আমার শুকানো হয়ে গেছে, দেখুন কেমন শব্দ হচ্ছে। যখন এরকম শব্দ হবে বা একটু হাত দিয়ে আলতো চাপ দিলেই ভেঙে যাবে, তখন বুঝবেন যে এটা শুকিয়ে গেছে। এটা আমার 3 দিন রোদ লেগেছে, আপনারা চাইলে তাড়াতাড়ি করতে চাইলে মাইক্রোওভেনেও দিতে পারেন, তবে খুব ভালোভাবে শুকাতে হবে। এখন এটা ব্লেন্ড করে নেব, তার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে দিয়ে দিচ্ছি কমলার খোসাগুলো, আর এটা খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে। এটা আমার খুব ভালোভাবে পাউডার হয়ে গেছে। এখন এটা আমি চেলে নিব, যেন যদি বড় কোনো টুকরা থাকে তাহলে সেটা চলে যাবে। এটা আমার চালা হয়ে গেছে, আর যেগুলো বড় টুকরা সেগুলো ছাকনাতে রয়ে গেছে। এবার চেলে নেওয়া গুঁড়ো কাঁচের বোতলে সংরক্ষণ করতে পারেন, কাঁচের বোতলে এটা বেশি দিন ভালো থাকবে। যখন এই পাউডার ব্যবহার করবেন তখন শুকনা চামচ দিয়ে তুলে নিলেই হবে, কোনো ভেজা চামচ ব্যবহার করা যাবে না। এভাবে আপনারা 6 থেকে 7 মাস এটা রাখতে পারবেন। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা গরম পানিতে এই কমলার গুঁড়ো দিয়ে চায়ের মতো খেতে পারেন, এতে করে মাইগ্রেনের সমস্যা দূর হয়ে যাবে। এই গুঁড়ো দিয়ে শরবত তৈরিও করে খেতে পারেন, কারণ এটা কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে থাকে। এই কমলা খোসার পাউডার 1 চা চামচ আর মধু 1 চা চামচ নিয়ে 1 গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে হবে, তবে শরীরের কোলেস্ট্রলের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকবে। এই ফেস প্যাকটি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে কমলার খোসা গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চিমটি, আর নিয়েছি মধু। সব উপাদানগুলো ভালোভাবে মধু দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এগুলো মুখে ও ঘাড়ে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। এভাবে 10 মিনিট অপেক্ষা করতে হবে বা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে।
মুখ শুকিয়ে গেলে আবার গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এই ফেস প্যাকটি ত্বককে সজীব ও উজ্জ্বল করতে সাহায্য করে। এতে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এবার একটা বাটিতে এক চা চামচ ময়দা, কমলার রস তিন চা চামচ ও কমলার খোসা গুঁড়ো এক চা চামচ পরিমাণ নিতে হবে। এগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক অনেক বেশি উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে। এছাড়াও কমলার খোসার গুঁড়া তেলের সঙ্গে মিশিয়ে স্কাবার হিসেবে ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া, দই ও কমলার খোসা তিনটি জিনিস মিশিয়ে আলতোভাবে মালিশ করলে ব্ল্যাক হেডস দূর হবে। ব্রণের সমস্যা কমাতে কমলার খোসার গুঁড়ার পেস্ট ব্যবহার করুন। স্কাবার হিসাবে কমলার খোসার গুঁড়া ব্যবহার করে দেখুন, মরা চামড়া সরে যাবে, ত্বক নরম হবে, খোলা লোমকূপের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ত্বকে অমিশ্রণ ভাবে কালো দাগের সমস্যা থাকলে ময়দা ও কমলার খোসা মিশিয়ে মালিশ করুন, কিছুক্ষণ চলে যাবে। যে কোনো প্যাকের সঙ্গেও কমলার গুঁড়া মিলিয়ে ব্যবহার করতে পারেন, ত্বক উজ্জ্বল হবে। রোদে পোড়া ভাব দূর করতে দুধ অথবা দইয়ের সঙ্গে কমলার খোসা মিলিয়ে ব্যবহার করতে পারেন। চকচকে নখ পেতে নখে কমলার খোসা ঘষুন। বলিরেখা কমিয়ে আনতে কমলার খোসার গুঁড়ার জুড়ি মেলা ভার। কমলার খোসার গুঁড়া 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তিনটি কাজ হবে, চুল পরিষ্কার, খুশকি দূর ও চুল নরম হবে। আশা করছি আমার আজকের টিপস এবং আজকের ভিডিও সবকিছুই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।